করোনা মহামারী প্রতিনিয়ত বেড়েই চলেছে। এই মহামারী থেকে বাঁচার একমাত্র পথ হলো ভ্যাকসিন, তাই বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে ভ্যাকসিন। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের নিবেদিতা হাইস্কুলে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের ভ্যাকসিন প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো। এই কর্মসূচিতে বর্ধমানের ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে ভ্যাকসিন নিতে আসা প্রত্যেক ছাত্রীকে মাস্ক দেওয়া হচ্ছে বলে জানান ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার। করোনা সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক বার্তাও প্রেরণ করেন তারা ছাত্রীদের। আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের উদ্যোগে নিবেদিতা হাইস্কুলের সহযোগে ভ্যাকসিন ক্যাম্প হয়েছে। টিনেজার 15-18 বর্ষের ছেলে মেয়েদের জন্য আমি ওয়ার্ল্ড ভিশন থেকে একটু লজিস্টিক সাপোর্ট, মাস্ক নিয়ে আর স্টাফদের জন্য প্যাকেট লাঞ্চ করে অ্যাওয়ারনেস ক্রিয়েশন আমি সহযোগ দিয়েছি। আর ছেলে মেয়েদের একদম এক্সাইটেড আছে ভ্যাকসিন নেওয়ার জন্য। আচ্ছা, কতজনকে ভ্যাকসিন দেওয়ার প্ল্যানিং রয়েছে? আজকে 200 টিনেজ ভ্যাকসিনেটেড হবে এখানে এই সেন্টারে। স্কুলের প্রধান শিক্ষিকা জানান, ভ্যাকসিন পেয়ে খুশি ছাত্রীরা, সকলেই ভ্যাকসিন নিতে স্কুলে যোগাযোগ করছেন। 14 তারিখ পর্যন্ত চলবে এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া। আজকে এখানে 9 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কতজন ছাত্রীকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে? এখনো পর্যন্ত 25 জন ছাত্রী তারা ভ্যাকসিন নিয়ে নিয়েছে, আরও ছাত্রীরা আসছে। ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে ছাত্রীরা কতটা আগ্রহ দেখাচ্ছে? ছাত্রীদের মধ্যে অত্যন্ত উৎসাহ দেখা দিয়েছে, তারা চাইছে ভ্যাকসিনটা নিতে। তারা সকাল থেকে অনেকেই ফোন করেছে, আস্তে আস্তে তারা আসছে। আচ্ছা, ওয়ার্ল্ড ভিশনকে এখানে দেখলাম, তারা কী করছে? ওয়ার্ল্ড ভিশন এখানে ছাত্রীদের বিনামূল্যে মাস্ক তারা দিচ্ছে আজকে, তাদের সচেতনতা বাড়ানোর জন্য। ওয়ার্ল্ড ভিশন কর্তৃপক্ষকে এই জন্য আমাদের বিদ্যালয়ের তরফ থেকে ধন্যবাদ জানাই। এই কর্মসূচি কতদিন চলবে? ভ্যাকসিনেশন 4 দিন চলবে। বর্ধমান থেকে রাজীব মণ্ডল, আনন্দ বার্তা।